আরো আরো আছে মনে হয়, এদিকে কোথাও কোথাও আছে, আরো এদিকে হয়তো আরো আছে। তো হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি, আর তোমাদের ভালোবাসা অনেক 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 হ্যাপি আছি। আর আজকে আমি সারাদিন মানে কি বলবো, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি, রান্না বান্না ছাড়া কোনো কাজ ছিল না আজকে আমার। তো আমি আজকে সারাদিন ভাবলাম কি ব্লগ দেবো কি ব্লগ দেবো, তোমাদের রান্নার ব্লগ তো দিয়েছি, তো বুঝতে পারছিলাম না কি দেবো। সেই সারাদিন শুয়ে আছি, এখন আমি চানাচুর খাচ্ছি। তো খেতে 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 আমি এখানে চুলকাচ্ছিল খুব, তারপর তিল চোখে পড়লো। তো আমি ভাবলাম তাহলে তোমাদের কাছে দেখা যাক যে আমার কোথায় কোথায় তিল আছে, তোমাদের সেটা শেয়ার করা যাক। তো আমার কোথায় কোথায় তিল আছে কারা কারা জানতে চাও, তাহলে তারা অবশ্যই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো, ঠিক আছে? চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার কোথায় কোথায় তিল আছে, খুঁজে খুঁজে বের করে দেখাবো। চলো আজকে সারাদিন শুধু শুয়ে বসে কাটিয়ে দিয়েছি, কারণ রান্না ছাড়া কোনো কাজই ছিল না আমার। আদার্স আজকে তোমার দাদা ভাই আজকে বাড়িতে ছিল না সকাল থেকে, ওর জন্য আমার কাজের চাপ কম ছিল। তো চলো দেখাই তোমাদের। হ্যাঁ তুমি দেখো কোনো খুলতে হবে, আমি নিজেও জানি না, শুধু এখানে যেটা আছে চুলকা ছিল এটাই চোখে পড়েছে। তখন ভাবলাম হঠাৎ করে তাহলে তোমাদেরকে দেখানো যাক। চলো কোথায় কোথায় আছে এইটাই আগে দেখাই। তাই দেখো, এই দেখো একটা, তোমরা দেখবে কিন্তু ভালো করে। হ্যাঁ কটা তিল আছে কোথায় কোথায় আছে গুনবে কিন্তু, ঠিক আছে? পরে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে গুনে, তাহলে ভাববো সবাই ফুল ভিডিও ওয়াচ করেছো, মানে আমি কটা তিল দেখালাম তোমাদেরকে সেটা তোমরা মনে রাখবে গুনে। তো সেটা আমাকে কমেন্টে জানাবে, বৌদি এই কটা তিল তোমার দেখেছি, ঠিক আছে? তো দু একটা হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। চলো এই দেখো এই একটা, তারপরে আমাকেই খুঁজতে হবে আর কোথায় কোথায় আছে। এখানে একটা আছে মনে হয়, এই যে একটা কোথায় গেল কোথায় গেল, এই একটা, এই যে একটা, তারপরে তোমার এই একটা, দুটো হলো, তারপরে তোমার আর কোথায় আছে এই একটা, এই দেখো এখানে একটা, আমি নিচে দেখাতে পাচ্ছি না। তারপরে তোমার আরো আছে কোথায়, আর কোথায় আছে, এই হাতে এই একটা আছে, তারপরে তোমার আর কোথায় আছে, এখানে একটা আছে হয়তো হালকা ওজা যাচ্ছে, হালকা তিল এটা একটা আছে, তারপরে এই যে চুলের এক এখানে একটা আছে, তারপরে পিছনে দেখতে হবে কোথায় পিছনে কোথায় আছে, কোথায় আছে কোথায় পিছনে আছে। তো বন্ধুরা আর দেখো, আমি আমি তো জানতাম না যে আমার পিঠে তিল, আমি কখনো দেখিনি। তো তোমার দাদা ভাই যা বলেছে আর কি, সেটা থেকে আমি জানতে পেরেছি, জানতে পেরেছি যে পিঠে কটা তিল আছে। আমার শুনেছি যাদের পিঠে তিল থাকে তারা নাকি মানে খুব মার খায় বড় হাতে। তো দেখো দেখো আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে বলেছিল যে আমার পিঠে আছে তিল। তো দেখো এখানে একটা, এখানে নাকি দুটো ছিল, তো পিঠে এখানেও আছে দুটো শুনেছি। এখানেও তোমরা ভালো করে দেখো, দেখে তারপর আমাকে কমেন্ট সেকশনে জানাবে কটা দেখেছো পিঠে, ঠিক আছে? আমি কিন্তু সেটা শুনতে চাই, বলে দিলাম। তো পিঠে দেখে নিয়েছো, যা আমার ক্লিপটা পড়ে গেল। তো তারপরে আরো আছে কোথায়, আরো কোথায় আছে, কোথায় আছে পেটে, কোথায় আছে পেটে, এই একটা দেখো পেটে, দেখো এই একটা, তারপরে জানি না এদিকে কোথায় আছে কিনা, আমি ঠিক দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে পায়ে কোথায় আছে, পায়ে 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 কোথায় আছে তো জানি না, পায়ে আছে তোমার, পায়ে দেখো এই একটা আছে, এই দেখো পায়ে এই একটা আছে, তারপরে তোমার কিন্তু সেটা তোমাকে দেখাতে পাচ্ছি না, এই পায়েও আছে তোমার, এই পায়েও দেখো এই একটা আছে, এই যে একটা আছে, তারপরে এই দেখো একটা, তারপর দেখো কিন্তু আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে বৌদি ভাই তোমার এই কটা তিল দেখতে পেয়েছি, যদি তোমরা ভুল বলেছো, কারণ আমি তো জানি কটা গুনে গুনে আমি ঠিক বের করে রাখবো, আর তোমরা যদি না বলতে পেরেছো তো দেখো খুব রাগ করবে। তো দেখো এই একটা, এই দেখো এইটা অনেক বড়, এটা তো একদম বোঝাই যাচ্ছে ভালো করে। তারপরে তোমার দেখো আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে বলেছিল যে আমার পিঠে আছে তিল। তো দেখো এখানে একটা, এখানে নাকি দুটো ছিল, তো পিঠে এখানেও আছে দুটো শুনেছি। এখানেও তোমরা ভালো করে দেখো, দেখে তারপর আমাকে কমেন্ট সেকশনে জানাবে কটা দেখেছো পিঠে, ঠিক আছে? আমি কিন্তু সেটা শুনতে চাই, বলে দিলাম। তো পিঠে দেখে নিয়েছো, যা আমার ক্লিপটা পড়ে গেল। তো তারপরে আরো আছে কোথায়, আরো কোথায় আছে, কোথায় আছে পেটে, কোথায় আছে পেটে, এই একটা দেখো পেটে, দেখো এই একটা, তারপরে জানি না এদিকে কোথায় আছে কিনা, আমি ঠিক দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও।
তারপরে পায়ে কোথায় আছে? পায়ে 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 কোথায় আছে তো জানি না। পায়ে আছে তোমার, পায়ে দেখো এই একটা আছে, এই দেখো পায়ে এই একটা আছে। তারপরে তোমার আরো আরো আছে মনে হয়, এদিকে কোথাও কোথাও আছে আরো, এদিকে হয়তো আরো আছে কিন্তু সেটা তোমাকে দেখাতে পাচ্ছি না। এই পায়েও আছে তোমার, এই পায়েও দেখো এই একটা আছে, এই যে একটা আছে, তারপরে এই দেখো এই একটা। তারপর দেখো কিন্তু আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে বৌদি ভাই তোমার এই কটা দেখতে পেয়েছি, যদি তোমরা ভুল বলেছো, কারণ আমি তো জানি কটা, গুনে গুনে আমি ঠিক বের করে রাখবো। আর তোমরা যদি না বলতে পেরেছো তো দেখো খুব রাগ করবে। তো দেখো এই একটা, এই দেখো এইটা অনেক বড়, এটা তো একদম বোঝাই যাচ্ছে ভালো করে। তারপরে তোমার তো দেখো, তারপরে আরো মুখে কোথাও আছে বলতে আমি এখানে যতটা জানি একটা আছে হালকা, আর তোমার চোখে আছে মনে হচ্ছে, তোমরা দেখে বলবে কিন্তু কমেন্টে, জানি না তোমরা ক্যামেরায় অতটা দেখতে পাচ্ছ কি না, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তারপরে তোমার আরো আছে, এখানে একটা আছে, এখানে একটা ছিল, বাট ওটা ব্লাউজের জন্য এখন দেখানো যাবে না। এখানে একটা আছে, আমি মানে স্নান করার সময় যখন স্নান করি তখন আমি নিজে নিজে রেখেছি। তো তারপরে এখানেও একটা আছে, তো ওইগুলো দেখানো যাচ্ছে না তোমাদেরকে, আরো অনেক অনেক স্পেশাল জায়গায় অনেক ফিল আছে, তো সেগুলো তো জানি দেখানো যাবে না। তো আর তো আরো কিছু কিছু জায়গায় আছে, ওটা খুবই পার্সোনাল জায়গা আর স্পেশাল জায়গা, তো সেটা তোমরা জানো না, আর সেটা আমি ওখানে শেয়ার করতেও পারবো না, তো বুঝতেই পারছো। সে তিন দুটো একদম মানে কি বলবো, পুরো একদম পারফেক্ট জায়গায়, সেটা একমাত্র এক জিনিস জানে, আর তোমরা জানো, তোমরা তো তোমরা তোমাদেরকে জানাতে পারবো না, যদি আমার সম্ভব হতো অবশ্যই তোমাদেরকে আমি সেই তিনগুলো দেখাতাম। তো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার তীর কোথায় কোথায় আছে সেটা তো তোমাদের কাছে সবকিছু আমি শেয়ার করলাম, আর কটা তিল হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেই। কিন্তু 100 আমি অনেকবার বললাম এই কথাটা, তাহলে আমি ওটাই বুঝবো তোমরা আমার ফুল ভিডিওটা দেখেছো। আর বন্ধ করো, আমার তিলগুলো তোমাদের সবার কোথায় কোথায় তিল আছে দেখিয়েছি, তোমাদের সবার কিরকম লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো আর ভিডিওটা তো আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, ছোট্ট ব্লগটা কিরকম লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, আর তাহলে আমার যা যা আমি পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের বৌদি ভাই তো তোমাদেরকে অনেক 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 মিস করছে, আর আমি আজকে লাইভে আসছি 10:30 সময়, সেটা তো অবশ্যই তোমরা সবাই জয়েন করবে। তো বাই টাটা সবাইকে।